Assalamualaikum everyone, welcome back to my channel. আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম ও বেগুনের খাগিনা। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপিটি তৈরি করি। আমি এখানে একটি বেগুন পুরো খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এর মধ্যে আমি এখন দিয়ে দিব রসুন ও আদা বাটা, আর দেব এক টেবিল চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া, আর দেব হাফ টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া, আর দেব লবণ পরিমাণ মতো, মরিচ গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ, আর দেব হলুদ গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। এর মধ্যে আমি এখন দিয়ে দিব দুইটি ডিম। এখন সবগুলো উপকরণ ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন। ডিম ও বেগুনের সাথে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আমার ভালোভাবে ফেটানো হয়ে গিয়েছে। চুলায় করে পেঁয়াজ কুচি দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ। এখন আমি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিব। এর মধ্যে দিয়ে দিব দুইটি শুকনা মরিচ ভেঙে, আর দিয়ে দিব সরিষার তেল পরিমাণ মতো। অবশ্যই আপনারা এই রান্নাটা করার সময় সরিষার তেলটাই ব্যবহার করবেন। সবগুলো উপকরণ ভালোভাবে ভেজে নিব। এখন আমি আগে থেকে ফেটিয়ে রাখা ডিম ও বেগুনটাকে এর মধ্যে দিয়ে দিব। এখন আমি অনবরত নাড়তেই থাকব যাতে করে কড়াই লেগে না যায়। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এক মিনিটের জন্য। এক মিনিট হয়ে গিয়েছে। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে করে ভেজে নিব। প্রায় 15 মিনিটের মতো ভেজে নিব, আর 15 মিনিটের মতো ভাজার পর দেখবেন এর কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। আজকের রেসিপিটি তৈরি হয়ে গিয়েছে ডিম ও বেগুনের খাগিনা। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।